মামলায় জর্জরিত, আল্লাহ তাআলা তাদেরকে নুসরত করেন। আল্লাহ তাআলা সরকারকে ওলামায়ে কেরামের আজমত বোঝার তৌফিক দান করেন এবং ওলামায়ে কেরামের ইহতেরাম করার যোগ্যতা দান করেন। এখানে স্কুল কলেজের ছাত্র, তোমরা ভাইয়েরা যারা আসছো, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা চিল্লায় সময় লাগাও, নিজের দিনী জীবনকে সুন্দর করো। কারা কারা চিল্লা দিবা? এক চিল্লা, তিন চিল্লা, স্কুলের ছাত্ররা, যুবক ভাইরে হাত তোলো, হাত তোলো, নিয়ত করলে আল্লাহ বরকত দিবে, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কাদের সাথে দিবা? ওলামাদের সাথে ইনশাআল্লাহ। জুম্মাপাড়া মার্কাজের আওতায় ইনশাআল্লাহ চিল্লায় সময় লাগাইবা, ইনশাআল্লাহ। আর এদেশের ওলামা হজরত যারা, তাদেরকে তাজিম করবা। আগের যুগের আলিমদেরকে এত তাজিম করত, একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে যাইত তো কোনো মুরব্বির হাতে বিড়ি সিগারেট থাকলে ওটা ফেলে দিত। ওলামায়ে কেরামের সম্মানে, তলবে ইলমের সম্মানে। কিন্তু এখন তো আলেম ওলামাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর আমল আসছে, এ কারণে আলেম ওলামাদেরকে ইজ্জত করা, এটা যে আমাদের বাপদাদাদের, পূর্বপুরুষদের একটা ঐতিহ্য, এটা ভুলে গেছে। এখন রাজনৈতিক লিডাররে সম্মান করে, ইমাম সাহেবকে সম্মান করে না, ইমামকে সম্মান করতে পারে না, ওলামা হযরতদেরকে সম্মান করতে পারে না, এমন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। তোমরা যারা আজকের এই মাহফিলে আসছো, ওলামা একরামের আজমত মহাব্বত তোমাদের দিলে আছে, বিধাই এসেছো। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আলো ইয়ালকে এই দেশে ওলামা একরামের যে কদার, ওলামা একরামের যে অবদান, এটা পড়াইবা। তাইলে এরা এদেশের আলেমদেরকে গালি দিবে না, তলবে ইলমদেরকে গালি গালাজ করবে না, ছোট ছোট তলবে ইলমকে জঙ্গি বলবে না। আরে চাইনিজ কুড়াল হাতে নিয়ে কুপাকুপি করে, এরা কয় স্বাধীনতার সূর্য সন্তান, আর কোরআনে কারিম পড়ে তাসবিহ হাতে, পকেটে মিশ্র আকার টিস্যু পেপার নিয়ে ঘুরে, এরে কয় জঙ্গি। আমার দেশের স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি বলে গালি দেয়। বুঝের উন্নয়ন চাই, মেহনত করতে রাজি না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি,
রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, উত্তরবঙ্গের উম্মুল মাদারিসের অন্যতম একটি জামিয়া, রব্বুল আলামিন জুম্মাপাড়া জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত সহকারে আসাতে যায় কেরাম জেনারা তারা মজলিসে উপস্থিত রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মেয়র মহোদয় মাদ্রাসায় সাদাকার ঘোষণা করেছেন, তালেবান ইলমে নবুয়াতরা মাসুম মাসুম বাচ্চারা এই মধ্যরাত্রি পর্যন্ত বসে রয়েছে, মাঝরাত গড়ায় গেছে, গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি। নওজোয়ান নওজোয়ান যুবকেরা দিনের কাজ করার ওয়াদা করেছে, সবাই মিলা তোমার কাছে ভিক্ষুকের মতো মাপ চাই। ওরে মালিক, মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাপ করে দাও আল্লাহ। এই মজমায় যারা রয়েছে বুড়াদেরকে হযরত আবু বকর বানায় দাও, যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ধরে ধরে ওদের বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও, ছোট ছোট বাচ্চাদেরকে মাআজ মুআউযিজ বানায় দাও আল্লাহ। রাব্বুল আলামিন, আমাদের মজলুম ভাই বোন ফিলিস্তিনে যাদের রক্ত ঝরতেছে, বাবার কোলে সন্তানের শহীদ লাশ, সন্তানদের সামনে পিতামাতার শহীদ লাশ, রাব্বুল আলামিন ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, খাবার পানির অভাব হয়ে গেছে, খাদ্য সংকটে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, রব্বুল আলামিন ওগো আল্লাহ আমাদের মজলুম ভাই বোনদের জন্য তুমি মদদ পাঠায় দাও আল্লাহ। তোমার খলিলের সাজানো বাগানকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো, ওলামায়ে উম্মতের কদর বুঝার তৌফিক তুমি দান করো আল্লাহ। আকাবির হযরতদের অনুসরণ অনুকরণ করার যোগ্যতা আমাদের তুমি দান করো রাব্বুল আলামিন। কার কি হাজাত, কার কি আশা, কার কি ব্যথা সব তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না। 30 বছর আগে মা ডাক বন্ধ হয়েছে, কারোর 40 বছর আগে আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, কাফন সরায় নিজের বাবারে শেষ দেখা কতকাল আগে দেখেছে। রব্বুল আলামিন, এমন মা বাপ ভরা সন্তানে থানায় যারা আছে তাদের মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ। কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, এ মাদ্রাসার সকল হাজাতগুলোকে খাজানায় গায়েব থেকে পূরণ করে দাও। আজকের মজমায় আল্লামা আব্দুল বাসিত খান সহকারে, হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব, নাজমুল হোসেন সাহেব সহকারে যারা এখানে অংশগ্রহণ করেছে, ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত দান করো।
ভাই খান সাহেবকে সুস্থ নেক জিন্দগি তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেক কি দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার আবেদন রাখে। ইয়া আল্লাহ দোয়ার হক যারা রাখে তাদের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া প্রার্থী হয়েছে, এসএসসি পরীক্ষা যারা দিবে তাদেরকে আল্লাহ তুমি সফলতার সাথে উত্তীর্ণ করো। ইয়া আল্লাহ হাজতমানদের হাজত পুরা করো আল্লাহ। রব্বুল আলামিন রহমতের দুয়ার আমাদের জন্য তুমি খুলে দাও। পরিশেষে যে হাফেজ ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, আল্লাহ ওদের জন্য তোমার কাছে দরখাস্ত, আলেমে রব্বানি হাক্কানি করে ওদের কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক কিছু বলার আল্লাহ সব বলার ভাষা নাই, সব কিছু বলার জবান নাই আল্লাহ, তুমি হৃদয়ের খবর জানে ওয়ালা মালিক, মেহরবানি করে ইয়া আল্লাহ তোমার বান্দাদের জন্য তুমি খায়রের ফয়সালা করো আল্লাহ। আল্লাহুম্মা জাআল সানানা আলা মান যালামাকা ওয়া আনসুরনা আলা মান আদাক আদানা আল্লাহুম্মা আনসুরনা মান আদানা আল্লাহুম্মা আনসুর মান নাসারা মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন ওয়া খযুল মান খযলা দীন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া হলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه اللهم انا نعوذ بك من البؤس والتباؤس سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته